নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। বেশিরভাগ সময়ে আমরা লাউয়ের খোসা ফেলে দিই। লাউয়ের খোসা ভাজা কতটা সুস্বাদু যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে লাউয়ের খোসা, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বড়ি, নারকেল কোরা, পোস্ত, চিনি, আর লাগছে নুন। প্রথমে নিয়ে নিলাম লাউয়ের খোসা। লাউ থেকে খোসাগুলো আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, এর ফলে লাউয়ের কিছু অংশ খোসার মধ্যে রয়েছে। আপনারা লাউ থেকে খোসাটা এর থেকে পাতলা করেও ছাড়িয়ে নিতে পারেন। এবার লাউয়ের খোসাগুলো কেটে নেব। তার জন্য এক এক করে লাউয়ের খোসাগুলো গুছিয়ে নিয়ে যতটা সম্ভব হয় মিহি করে ঠিক এইরকম ভাবে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। আপনাদের ছুরি দিয়ে কাটতে যদি অসুবিধা হয় তাহলে খোসাগুলোকে বটির সাহায্যে কেটে নেবেন। ভাজার জন্য আলু যেরকম ভাবে কাটা হয় ঠিক সেই রকম ভাবে লাউয়ের খোসাগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। খোসাগুলো সিদ্ধ করার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল আর 1/2 চামচ মতো নুন। এবার একটা ঢাকা চাপা দিয়ে লাউয়ের খোসাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউয়ের খোসাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে বড়িটাকে ভেজে নেওয়ার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হতে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। তেলের মধ্যে কিছুক্ষণ বড়িটাকে নাড়াচাড়া করতে করতে একটা সময় বড়িটা এরকম লাল হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে বড়িটাকে তুলে নিচ্ছি। বড়ি ভাজা কমপ্লিট। 6 মিনিটের মাথায় ঢাকা খুলে দিলাম। প্রয়োজন অনুযায়ী খোসাটা সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এখানে একটা কথা বলে রাখি, লাউয়ের খোসাটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধুমাত্র 5 থেকে 6 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটাকে গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। লাউয়ের খোসাটা ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কালো জিরে আর 2 শুকনো লঙ্কা। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা। এবার মিডিয়াম ফ্লেমে লাউয়ের খোসাটাকে ততক্ষণ ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত এইরকম হালকা লাল হয়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 স্বাদ অনুযায়ী নুন আর 2 চেরা কাঁচা লঙ্কা। খোসাটা কিন্তু এখনো পুরোপুরি ভাবে ভাজা হয়নি, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ ভাজতে থাকব। 10 মিনিট ভাজার পরে লাউয়ের খোসাটা এইরকম লাল রং হয়ে এসেছে আর বেশ মুচমুচেও হয়েছে। লাউয়ের খোসা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী চিনি, 10 থেকে 12টা ভাজা বড়ি, 2 চামচ পোস্ত আর বেশ খানিকটা নারকেল কোরা। সবকিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করতেই রেডি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন
আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।